মস্তিষ্কের রোগ আলজেইমারের প্রথম ওষুধ লিকেম্বির অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ। জাপানি কোম্পানি ইসাইর তৈরি এই ওষুধটি শুক্রবার এফডিএ এর অনুমোদন পেয়েছে। স্মৃতি বিলোপকে সাধারণভাবে বলা হয় ডিমেনশিয়া। সেই ডিমেনশিয়ারই একটি বিশেষ ধরনের নাম আলজেইমার। বিশ্বজুড়ে যত স্মৃতি বিলোপ রোগী রয়েছেন তাদের বেশিরভাগই আলজেইমারে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীদের মস্তিষ্কে অ্যামিল এড বিনা নামের এক প্রকার বিষাক্ত প্রোটিন তৈরি হতে থাকে, যা পরে দলা পাকিয়ে অ্যামিলয়েড স্তর গঠন করে। বর্তমানে বিশ্বজুড়ে 650,000-এরও বেশি আলজেইমারের রোগী রয়েছেন, তাদের মধ্যে 100,000-এরও বেশি রোগী আমেরিকার। এফডিএর নির্দেশনা অনুযায়ী আলজেইমার রোগের প্রাথমিক পর্যায়ে প্রয়োগ করা হবে এই ওষুধ, এবং রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র অনুযায়ী তা সেবন করতে হবে। যদি রোগীর মস্তিষ্কে অ্যামিলয়েড স্তর না থাকে তাহলে এই ওষুধটি একদমই ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে এফডিএর নির্দেশনায়। জাপানের ইসাই ও মার্কিন কোম্পানি বায়োজেন যৌথভাবে আমেরিকার বাজারে এই ওষুধটি সরবরাহ করবে।